সম্প্রতি বাজারে আলু পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ে ক্রেতাদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ উঠেছে, যা খবরের মাধ্যমে প্রশাসনের সামনে আসতে মঙ্গলবার সদর মহকুমা শাসক কার্যালয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথে এক বৈঠক হয়। বৈঠকের পর সদর মহকুমা শাসক জানান, সম্প্রতি আলু পেঁয়াজ সহ কাঁচামালের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়। আলোচনায় জানা যায়, তাদের বহিরাজ্য থেকে অধিক মূল্যে কাঁচামালগুলি ক্রয় করতে হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানতে পারে বলে জানান। পাশাপাশি ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়, যদি বিনা প্রয়োজনে কোনো ব্যবসায়ী ক্রেতাদের পকেট কাটার সুযোগ নেয়, তাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকদিন আমরা দেখছি যে বাজারে আলু পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম একটু বৃদ্ধির দিকে আছে, যে অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি। সে নিয়ে সমস্ত বাজারের কর্মকর্তারা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আলু পেঁয়াজ যারা এখানে পাশপাটি হিসেবে কাজ করেন, তাদেরকে নিয়ে আমরা এখানে বসেছি যে কীভাবে দামটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, ওনারা কতটুকু দাম ছাড়তে পারবেন, বাজারটাকে নিয়ন্ত্রণ রাখা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।